ভাই অনেক প্রশ্ন আসছে, সবগুলোর উত্তর আমরা হয়তো দিতে পারবো না, যতটুকু সম্ভব আমরা দেই। প্রশ্নের উত্তরের মাধ্যমে জ্ঞান অর্জন করা, এটা জ্ঞান অর্জন করার একটা পদ্ধতি। সাহাবা ইকরাম যে বিষয়গুলো নিজেরা জানতেন না, সে বিষয়গুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে তারা প্রশ্নের মাধ্যমে জেনে নিতেন। আল্লাহ কোরআনে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা আহলে যিকির ওলামাদের কাছে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। নবী আলাইহিস সালাম বলেছেন, আসওয়ালু নিসফুল ইলম, আদর্শ প্রশ্ন জ্ঞানের অর্ধেক। বেশিরভাগ জায়গায় মাহফিলগুলোতে বা বিভিন্ন মিডিয়াতে প্রশ্ন যারা করেন, এই প্রশ্নগুলো হয় খোঁচাখুঁচিমূলক, জানার উদ্দেশ্যে প্রশ্ন হয় খুব কম। এই যে আমার হাতে অনেকগুলো প্রশ্ন দিয়েছেন, এগুলো প্রশ্ন নাকি আলপিন আমার সন্দেহ হয়। আলপিন বুঝেন তো, মানে কতগুলো আলপিন দিছে, কেউ কাউকে খোঁচানো দরকার, নিজে পারছে না তো মৌলভী সাহেবের কাছে দিয়ে দিল, হুজুর একটা খোঁচা আপনি দিয়ে দেন। প্রশ্ন না, এটা কি আলপিন? এটা খুবই দুঃখজনক একটি ব্যাপার, নিজের জানার জন্য প্রশ্ন খুব কম হয়। আল্লাহ তাআলা সঠিক উদ্দেশ্যে সুন্দরভাবে প্রশ্নোত্তরের মাধ্যমে জ্ঞান অর্জন করার তৌফিক আমাদেরকে দান করুন। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফস্টাইল। প্রথম প্রশ্ন, প্যান্টের সমস্যার অজুহাতে সালাত পরিত্যাগ করার বিধান কি? প্যান্টের সমস্যার কারণে অনেক যুবক ভাই বা অনেক বিভিন্ন বয়সের ভাইয়েরা দেখা যায় নামাজ পড়ে, নামাজ পড়তে বললে বলে যে হুজুর প্যান্টে একটু অসুবিধা আছে। আছে না এরকম রোগ? পুরুষ মানুষ, সুস্থ মানুষ, ডায়রিয়ার রোগীও না কিছু না, প্যান্টে কি অসুবিধা হবে? প্যান্টে অসুবিধা হওয়ার তো কোনো কারণ থাকতে পারে না, প্যান্টে অসুবিধা থাকবে কেন? পেশাব করার পর পবিত্রতা অর্জন করবেন, পানি দিয়ে ধৌত করবেন, পবিত্র করবেন। পেশাব করার পর যদি আপনি পবিত্রতা অর্জন না করেন, আপনাকে সালাত আদায় করতে হবে, সেটা তো আছেই। এছাড়া আপনার পেশাবের ফোঁটা যদি আপনার রানে, আপনার শরীরের কোনো অংশে লাগে, এটা কি আপনার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? অ্যালার্জি হবে, নানা রকমের রোগ বালাই হবে, এটা অপরিচ্ছন্ন, এটা নোংরামি। এই জন্য একজন নামাজি মানুষের চাইতে পরিচ্ছন্ন পবিত্র কেউ হতে মুসলমানের প্যান্ট আবার খারাপ হবে কেন? এটা ছোট বাচ্চা যদি বলে যে আঙ্কেল আমার 3 বছর বয়স, আমার প্যান্ট খারাপ, এটা মানা যায় ঠিক না? ঠিক, ও পানি খরচ করতে জানে না। একজন যুবক মানুষ তাগড়া, দুনিয়ার সব বুঝে, পেশাব করার পরে যে পানি নিতে হয় এতটুকু বুঝে না, আবার ভাব চক্কর জামায় কাপড়ে মনে হয় যে বিশাল স্মার্ট মানুষ, উনি ভিতরে অবস্থা হলো যে কাপড়, এটা বলতেও তো লজ্জা হওয়ার কথা। ভাইরা আমার, নামাজের জন্য কাপড় খারাপ এ অজুহাত আল্লাহর কাছে চলবে না। প্যান্ট নষ্ট হলে প্যান্ট পাল্টায় আসেন, কারো কাছ থেকে একটা গামছা নিয়ে গামছা পরে নামাজ পড়েন, সদর ঢাকলি হলো হাঁটু থেকে নামি থেকে হাঁটু পর্যন্ত পুরস্কার। অতএব প্যান্ট খারাপের অজুহাতে নামাজ ত্যাগ করা হারাম, কোনো অবস্থাতে জায়েজ। ডবল শাস্তি হবে, নামাজ পড়লেন না আবার অপবিত্র থাকলেন, অপরাধ দুইটা করলেন। আল্লাহ বলেছেন, ওয়াফিয়া বাকা ফতাহির, কাপড়কে কি করো, পবিত্র করো, যদি আয়াতের অন্যান্য ব্যাখ্যা আছে। অতএব যুবক ভাইরা, নামাজ ত্যাগকারী ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করার নৈতিক অধিকার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা হাজ্জা ফিল ইসলামে লিমান তারাকা সালাহ, যে ব্যক্তি নামাজ পড়ে না, ইসলামে তার কোনো হিস্সা নাই, অংশ নাই, তার কোনো অধিকার নাই নিজেকে মুসলমান দাবি করার নৈতিক। নামাজ ত্যাগ করলে সে ব্যক্তি ইমানদার থাকে কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে ইমামদের মধ্যে, ডেঞ্জারাস একটি বিষয়, ইমান আছে কিনা এটা নিয়ে কথা আছে। অতএব আমাদের সমাজে মানুষ নামাজ তো পড়ে না, পড়ে না, আবার পড়তে বললে বা বেশি বললে বলে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান? ব্যাপারটা এরকম হয়ে গেল যে ব্রাশও করে না, মেসোয়াকও করে না, কিন্তু বলে ব্রাশ মেসোয়াক না করলে কি হয়েছে, আমার মুখ পরিষ্কার আছে। এই দাবিকারী যেরকম মিথ্যাবাদী, নামাজ না পড়ে আবার ইমান আছে, দম্ব ভরে এই দাবিকারীও সত্যবাদী হতে পারে। দ্বিতীয় প্রশ্ন, বিয়ে করার উদ্দেশ্যে প্রেম করা যাবে কিনা, শরীয়তের দৃষ্টিতে এই ধরনের প্রেমের পরিণতি কি? ভাই, বিয়ের উদ্দেশ্যে প্রেম, অনেকে মনে করে যে প্রেম তো বেশিরভাগ হয় টাউটগিরি বাটপারি, বেশিরভাগ তো হলো শয়তানি উদ্দেশ্যে হয়। তো কেউ মনে করে আসলে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, তো এখন যেই চোরে সব নিয়ে যাওয়ার পরেও মালিকের পকেটে কিছু টাকা রাখে যায় যে বেচারা অন্তত সকালে উঠে নাস্তাটা করতে পারে, সেই চোর মনে করে যে আমি এই যুগের
অনেক বড় নেককার মানুষ। এখন বিবাহ বহির্ভূত সম্পর্ককে আল্লাহ তাআলা হারাম করেছেন, এটা হারাম। এখানে সামাজিক কোনো কমিটমেন্ট থাকে না, কোনো সাক্ষী থাকে না, রেজিস্ট্রেশন নিবন্ধন কাবিন থাকে, যার কারণে যা খুশি তা হয়। এই যে আনুষ্কা বিহানের মতো ঘটনাগুলো, এর জ্বলন্ত হয়তো একটা প্রকাশ হয়েছে তলে তলে এরকম কত যুবকের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক না বেঠি? এই জন্য বিবাহ বহির্ভূত সম্পর্ককে আল্লাহ তাআলা হারাম করেছেন। প্রশ্নকর্তা জানতে চেয়েছেন এগুলোর পরিণতি কি। ভাই, পরিণতি হলো এই তথাকথিত প্রেমের মাধ্যমে যে সম্পর্কগুলো হয় এগুলো খুব বেশি একটা টিকে। আজকাল একটা স্লোগান বের হয়েছে যে অপরিচিত একটা ছেলে মেয়ে বিয়ের পরে হঠাৎ করে তার সাথে থাকতে হবে, বিষয়টা কেমন হয়ে গেল, একটু আগে থেকে গেট টুগেদার, একটু বোঝাপড়া হলে ভালো। খুব ভালো কথা। আমি সব জায়গায় বলি, মুরব্বী চাচাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, 30-40 বছর আগে যারা বিয়ে করেছেন, আজকালকার মতো এই তথাকথিত অবৈধ প্রেমের কোনো অস্তিত্ব তখন খুব একটা ছিল? চাচাদেরকে জিজ্ঞাসা করেন, চাচিদের সাথে তাদের সম্পর্ক যত নিবিড় ছিল, ভালোবাসা যত গভীর ছিল, এখন এই লুতুপুতু প্রেমের নামে অবৈধ সম্পর্ককারী যুবকদের স্ত্রীদের সাথে এই সম্পর্ক, সেদিন পত্রিকা দেখলাম প্রতিদিন 39টা করে বিবাহ বিচ্ছেদ হচ্ছে, তালাক তরতর করে বাড়ছে, পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে, মহরনা 10 লাখ ধরে যাতে তালাক না হয়, ঠিক না বেঠি? তাহলে অবৈধ সম্পর্ক আর গেট টুগেদার এটা পরিবারে শান্তি আনতে পারে? যারা নাটক সিনেমাতে সারাদিন আপনাদেরকে প্রেমের অভিনয় করে শিখায় কিভাবে প্রেম করতে হয়, কিভাবে প্রেমকে জয় করতে হয়, বাবা মা সমাজ সবার বিরুদ্ধে গিয়ে হইলেও পালায় যাইতে হয়, মাইদ্যর খায় হইলেও প্রেমে জিততে হয়, এই ট্রেনিং যারা দেয় ওই লোকগুলোর ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে দেখেন এগুলা বেশিরভাগই 10-12টা করে বিচ্ছেদ, ঠিক না বেঠি? বোঝা গেল যে অবৈধ সম্পর্কের মাধ্যমে হারামে আরাম আসতে পারে। এখন মুশকিল হলো ওই যে পকেটে 10 টাকা রেখে যাওয়া চোর মনে করতেছে আমি তো ভালো চোর, এখন প্রেম করে সব করে প্রতারণা, এই জন্য যে পাক্কা বিয়ের নিয়তে প্রেম করে সে মনে করে আমার নিয়ত তো ভালো। প্রেমের নিয়তে বিয়ে করা যদি জায়েজ হয় তাহলে কোরবানের নিয়তে গরু চুরি করাও জায়েজ হবে, কথা বুঝতে পারছেন? যদি আরেকজনের গরু নিয়ে আসেন আপনার নিয়ত ঠিক আছে, নিয়ত কি আছে ঠিক আছে, আপনি কোরবানি করবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে খালেস নিয়তে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করছেন, আরেকজনের গরু চুরি করে জায়েজ হবে? আপনার নিয়ত হলো বিয়ে করবেন, বুঝলাম নিয়ত বুঝলাম ভালো, কিন্তু কাজটা করতেছেন খারাপ, বিবাহ বহির্ভূত সম্পর্ক, অতএব এটা কি হবে না, হালাল হবে? নাম্বার 3, হস্তমৈথুনের শরীয়ত বিধান কি, এক্ষেত্রে অভ্যস্তদের আত্মনিয়ন্ত্রণের উপায় কি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আজ যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে, অনেক যুবকরা ব্যক্তিগতভাবে আমাদেরকে জানান, ভাইরা আমার হস্তমৈথুন একটি হারাম এবং কবিরা গুনাহ, জেনা করা যেরকম গুনাহ হারাম, হস্তমৈথুন করাটাও কি হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম সূরা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। বৈধ স্ত্রীর মাধ্যমে যৌন চাহিদা চরিতার্থ করা ছাড়া অন্য যত পদ্ধতিতে মানুষ যৌন চাহিদা চরিতার্থ করে, হাত দিয়ে বা অন্য কোনো উপায়ে হস্তমৈথুনের মাধ্যমে, আল্লাহ বলেছেন তারা হলো সীমা লঙ্ঘনকারী। তারা কি? তার মানে হারাম। একটি যঈফ হাদিসে এসেছে, লান আল্লাহ না কে হাইয়াদি, যে ব্যক্তি হস্তমৈথুন করে আল্লাহ লানত তার উপরে বর্ষণ হয়। যদি এই হাদিসের সনদ নিয়ে অনেক মহাদিসগণ আপত্তি তুলেছেন, কিন্তু এই ব্যাপারে পৃথিবীতে কোনো আলেমের দ্বিমত নাই যে হস্তমৈথুন করা একটা হারাম কাজ, একটা হারাম। এটা দুনিয়ার জন্য যেমন ধ্বংস, আখেরাতের জন্য ধ্বংস অনিবার্য। মুশকিল হলো এই নেশা থেকে বাঁচতে পারে না যুবকরা। বাঁচার জন্য কয়েকটা পরামর্শ। নম্বর 1, হস্তমৈথুন থেকে বাঁচার জন্য সবচেয়ে কার্যকর হলো যে সমস্ত হারাম জিনিস দেখার কারণে হস্তমৈথুনের আগ্রহ জাগ্রত হয় সেগুলো দেখা বন্ধ করা, সেগুলো দেখা বন্ধ করা। এগুলো আপনার আখেরাতকে ধ্বংস করবে, আপনার দুনিয়াকে ধ্বংস করবে। এগুলো থেকে সরে আসার জন্য হিম্মত লাগে, সৎ সাহস লাগে। মোবাইলটাকে ফরম্যাট দিয়ে দেন, ফেসবুক আইডিটি অ্যাক্টিভ করে দেন, ইউটিউব অ্যাপ দেখেন না মোবাইলে, অর্থাৎ যেই সমস্ত জায়গাতে হারাম জিনিস দেখে
আপনি হস্তমৈথুনের দিকে অগ্রসর হন, সেগুলো দেখা কি করতে হবে? বন্ধ করতে হবে। নাম্বার দুই, হস্তমৈথুন সাধারণত নির্জনতা ছাড়া হয়, যথাসম্ভব নির্জনতা অ্যাভয়েড করতে হবে। যথাসম্ভব নির্জনতা কি করতে হবে? যাতে একাকী রুমে না থাকেন, কোনো একজন বন্ধু যেন থাকে, কোনো একজন মানুষ যেন থাকে। একা একা যথাসম্ভব থাকবেন না, রুমে থাকলে দরজা কখনো আটকাবেন না। এক কথা, নির্জনতাকে এড়াইয়া চলবেন। এগুলো নিজেকে সংশোধন করার জন্য সংগ্রাম। নাম্বার তিন, আল্লাহর কাছে একটু মনে মনে দোয়া করবেন নামাজের পরে, আল্লাহ আমার ক্ষমতা না নিজেকে নিয়ন্ত্রণ করা, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা, আল্লাহ আমার মনটাকে কন্ট্রোল করা, শয়তানের প্ররোচনা থেকে আমাকে বেঁচে থাকার মতো শক্তি আপনি দেন, আপনি আমাকে বাঁচায় দেন। আল্লাহর কাছে কি করবেন? দোয়া করবেন। এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আর সর্বশেষ এবং চার নম্বর হলো, বিবাহ করার ন্যূনতম ক্ষমতা থাকলে দ্রুত বিবাহ করে ফেলবেন। আর প্রবাসীরা খুব দ্রুত প্রবাস শেষ করে দেশে চলে আসবেন। এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ হস্তমৈথুন থেকে নিরাপদ হওয়ার সুযোগ ইনশাআল্লাহ তৈরি হবে। এরপরে প্রশ্ন, পর্নোগ্রাফি দেখার ফলে শরীর থেকে নির্গত তরল পদার্থের কারণে গোসল ফরজ হয় কিনা? প্রথম কথা হলো, পর্নোগ্রাফি দেখা হারাম। হারাম কাজ করার পর আপনার শরীরে কোনো অবস্থা হোক বা না হোক, এই দেখাটাই কি হারাম। এরপরে আসুন, যদি তরল পদার্থ বের হয় পেশাবের আগে অথবা পেশাবের পরে যেরকম বের হয়, এরকম আঠালো কোনো কিছু পানির মতো বের হলে সেক্ষেত্রে অজু ভেঙে যাবে, গোসল ভঙ্গ হবে না। বীর্যপাত হওয়ার আগ পর্যন্ত গোসল ভঙ্গ হবে না। এরকম হলে কাপড় লাগলে কাপড়ের ওই জায়গাটা শুধু ধুয়ে ফেললে চলবে, আর উজু করলে কি হয়ে যাবে? নামাজ পড়া যাবে। এরপরে আসুন, ফ্রি ফায়ার ও পাবজি গেম খেলার বিধান কি? প্রথম কথা হলো ভাইরা আমার, আমরা আগেই বলেছি রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা অনর্থক অহেতুক কাজ করতে পারে না। অহেতুক কাজ করা এটা কোনো ইমানদারের বৈশিষ্ট্য হতে, সফল ইমানদারদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমে 18 নম্বর পারায় সূরা মুমিনে বলেছেন, আল্লাযীনা হুম আনিল্লাহু মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে কি করে বেঁচে থাকে। এই জন্য অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে হবে। গেম খেলা এটা কি অর্থবহ কাজ না অনর্থক কাজ? কিন্তু আজকাল অনেক সময় গেম খেলে পয়সা কামানো যায়, এটাকে একেবারে অনর্থক বলা যায় না। কিন্তু এই পদ্ধতিতে অর্থ কামাইকে ইসলাম সমর্থন করে, এটা আর্থসামাজিক উন্নতির জন্য তেমন কোনো ভূমিকা রাখে না, এটা প্রোডাক্টিভ কোনো কাজ না, এটা জীবনকে শেষ করে দেয়। ভাইরা আমার, যেই খেলা দেখার পরে আরো স্থূলতা তৈরি হয়, যেই খেলা দেখার পরে আরো অলসতা তৈরি হয়, লুডো আমরাও ছোটবেলায় যে খেলি নাই তা তো না, কিন্তু লুডো খেলার পরে মনে প্রশান্তি অনুভব হয় না, আরো অস্থির লাগে, হারলে তো মনে হয় যে দুনিয়াটা শেষ করে ফেলি, আরো অবস্থা খারাপ, তাই না? এই জাতীয় গেমস মোবাইলে হোক আপনার লুডো জাতীয় হোক, এগুলো খেললে মনের ভিতরে আরো অস্থিরতা তৈরি হয়। ইসলাম খেলাকে সমর্থন করে, ফিজিক্যাল খেলা, দৌড়াদৌড়ির খেলা, সতর ঢেকে ফুটবল খেলেন কোনো টাকা নিজেরা লেনদেন করা ছাড়া, ক্রিকেট খেলেন এডিকশন ছাড়া, হারাম কোনো কাজ না করে, শুধুমাত্র শরীরের কসরতের জন্য যদি কোনো খেলা খেলেন, সেগুলোর মাধ্যমে শরীরের মধ্যে স্ফূর্তি আসে, কর্মস্পৃহা তৈরি হয়, মনটা প্রফুল্ল হয়, আধা ঘন্টা ফুটবল খেলেন কোনো হারাম লেনদেন টেনদেন ইত্যাদি ছাড়া, সকল হারাম বাদ দিয়ে ফুটবল খেলেন, খেলার পরে দেখবেন নিজের ভিতরে একটা ফ্রেশনেস অনুভব হবে। এই জন্য ফিজিক্যাল খেলা ইসলামে কি আছে? জায়েজ আছে শর্ত সাপেক্ষে। আর এ জাতীয় পাবজি, পাবজি গেম, নামই হলো পাবজি, এখন কি কারণে পাবজি, অজেত আসমিয়ার নামের কারণ যায় না, তবে পাপ আছে শুরুতে, অতএব এটা হালাল না হারাম জিজ্ঞেস করার দরকার থেকে। আর দ্বিতীয় কথা হলো যে এই যে পাবজি, ফ্রি ফায়ার, এই সমস্ত গেমগুলোর ভিতরে অনেক শিরকের উপাদান আছে, সব মিলিয়ে এটা কোনো মুসলমানের জন্য খেলা কি নাই? যুবক ভাইরা, সময় কাটানোর জন্য আপনারা গেম খেলেন, আমি জানি যে সময় কাটে না আপনাদের হাতে, এত সময় যে সময় কাটানোর জন্য গেম খেলা লাগে, আর সাহাবায়ে কেরামের এত অল্প সময় ছিল যে রাসূলের কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ কদ কাসুরা আমালুল ইসলাম কদ কাসুরা আলাইনা, ইসলামের এত কাজ ইয়া রাসূলুল্লাহ কখন আমরা করে শেষ করব, একটু সংক্ষেপ করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত রুট বলে দিতেন, আর আমাদের হাতে এত সময় যে নামাজ পড়ে রোজা রেখে হজ যাকাত প্রতিদিন এক পারা কোরআন তেলাওয়াত ইসলাম শোনা শিখা সব করার পরে আরো এত হিউজ সময় যে পাবজি গেম খেলে সময়টা কাটাইতে হয়।
আবার ঠিকও বলে, মাহফিলের ঠিকের কোনো ঠিক নাই। জি ভাই, এগুলো জায়েজ নেই। এলাকার অধিকাংশ তরুণ প্রযুক্তির অপব্যবহারের কারণে এ ধরনের পর্নোগ্রাফিতে আসক্ত আমরা কতিপয় যুবক সমষ্টিগতভাবে বিষয়টি নিয়ে সাধারণ কাজ করছি, এবারে আপনার পরামর্শ দিক নির্দেশনা কামনা করছি। পর্নোগ্রাফি নিয়ে পরামর্শ চাচ্ছেন ভাই, আমরা হস্তমৈথুনে যে পরামর্শগুলো দিয়েছি সেই পরামর্শগুলোই এখানে রিপ্লেস করবেন, এবং অবশ্যই নেককার বন্ধুদের সাথে থাকবেন। বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, যে বন্ধু আপনার হারাম থেকে বাঁচতে শিখে, খুব কঠিন, এবং সব এরকম যুবকের সংখ্যা খুবই কম। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে ইমানদাররা তাকওয়া অবলম্বন করো, তার উপায় হলো সত্যবাদী বা ভালো মানুষদের সাথে থাকো। অতএব এই পর্নোগ্রাফি থেকে দূরে সরে আসার জন্য ভালো পরিবেশ, নেককারদের সান্নিধ্য, ভালো মানুষদের সাথে থাকার কোনো বিকল্প হতে পারে। শেখ, আমি তো প্রশ্ন মাত্র শুরু করছি। তোমার আলোচনা শুনবেন না, প্রশ্ন শুনবেন? প্রশ্ন প্রশ্ন দেখছেন, আওয়াজ নাই, সবাই প্রশ্ন শুনবে। এটা তো আপনি ফুসলায় রাজি করেছেন, ফুসলায় রাজি করলে তো হবে না। আচ্ছা যাক, সংক্ষেপে শেষ করি। কোন ব্যক্তি যদি অনেকের কাছে ঋণ চেয়ে ঋণ না পাওয়ার পর সুদের দ্বারস্থ হয়, তাহলে ওই সব মানুষ গুনাহগার হবে কিনা যাদের কাছে টাকা থাকার পরও ঋণ দেয় নাই? খুবই দরকারি একটি প্রশ্ন ভাইরা আমার। কেউ ঋণ চাইল, আপনার কাছে টাকা আছে কিন্তু আপনি দেন নাই, বেচারা বাধ্য হয়ে সুদে ঋণ নিতে হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন কিনা? উত্তর হলো, যদি ওই লোককে ঋণ না দেওয়ার কোনো যৌক্তিক কারণ না থাকে, সম্পদের মোহে মায়ায় আপনি ঋণ দেন নাই, তাহলে তো আপনি অবশ্যই আল্লাহর কাছে কিছু না কিছু দায় আপনার থাকবে। তবে এর কারণে আপনি হারাম কাজ করেছেন এবং তার সুদের দায়ভার পুরো আপনাকে বহন করতে হবে এমন কোনো কথা নাই, কারণ ইসলামে ঋণ দেওয়াটাকে ফরজ করা হয়। কিন্তু ঋণ দেওয়া অনেক বড় ইবাদতের কাজ। কোন কোন ক্ষেত্রে কোন কোন হাদিসে আসছে যে দানের চাইতে পর্যন্ত বেশি সওয়াব হয় কিসে? ঋণ দিলে কোন কোন ক্ষেত্রে। এই জন্য ঋণের কালচারটা আবার ফিরে আসতে হবে, যে গ্রামে গঞ্জে সুদের বিশাল বড় প্রচলন, অহরহ প্রচলন। এগুলার অন্যতম বড় কারণ হলো হালাল ঋণ দেওয়ার সিস্টেম আজ আমরা হুজুররা শুধু মাসালা বললে হবে না, তো মানুষকে হালাল ঋণ দেওয়ার সিস্টেম চালু করতে হবে প্রচলিত আইন এবং নিয়ম অনুসরণ করে। অতএব ব্যক্তিগতভাবে এক অন্যকে ঋণ দিতে সম্পদের মোহের কারণে অস্বীকৃতি জানানো উচিত। এমন মুশকিল হলো, ঋণ যে দিবে, ঋণ তো নিতে পারলে আর পাওনাদারকে চিনেও না। এরপর এমন একটা ভাব যে ওই লোকটা যেন ভিক্ষুক, ভিক্ষা চাইতে আসে। এই রোগটা এখন আমাদের সমাজে ব্যাপক আকার ধারণ করেছে, তাই না? একটা হাদিস শুনেন, সহিহ বুখারীতে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খিয়ারুকুম আহসানুকুম খায়রুকুম আহসানুকুম কাদাআ, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি বাকি নেওয়ার পরে, ঋণ নেওয়ার পরে সেটাকে পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দেয়, ওয়াদা ঠিক রাখে। দোকান থেকে একবার বাকি নিতে পারলে আর ওই দোকানের সামনে দিয়া হাঁটে না, আর চিনি এটা কোনো মুসলমানের চরিত্র হতে। অতএব যারা ঋণ দেয় না তাদেরকে এককভাবে দোষ দেওয়া যাবে না। ঋণ নেওয়ার পরে টালবাহানা করা মাতুল গানিয়ে জুলমুন, নবীজি বলেছেন যার দেওয়ার সামর্থ্য আছে তারপরে ঘুরাঘুরি করে, এটা আরেক অবিচার। অতএব ভাইরা আমার, শুধুমাত্র নামাজ কালাম পড়া, টুপি লাগানো, দাড়ি রাখা, এটার নাম ইসলাম না। এটা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ অংশ। ইসলামের অতীব গুরুত্বপূর্ণ অংশ হলো নিজের চরিত্র লেনদেন, এগুলোকে ঠিক করা। অতএব ঋণ নিলে সময় মতো পরিশোধ যে করে, তাকে নবীজি বলেছেন যে খাইরুকুম, সে তোমাদের মধ্যে উত্তম, আহসানুকুম কাদাআ। বিধায় শুধুমাত্র যে ঋণ দেয় নাই তাকে এককভাবে দোষ দেওয়া যাবে না। যারা ঋণ নেন তারাও পরিশোধ করার মানসিকতা থাকতে হবে, যিনি ঋণ দেন তিনিও সাগ্রহে ঋণ দিতে হবে। আর ঋণে টাকা উঠবে কি উঠবে না এটা নিয়ে যদি ভয় থাকে, ইসলাম, ইসলামী অর্থনীতিতে ঋণদাতার জন্য গ্রান্টার হিসাবে বন্ধক রাখার পদ্ধতি চালু করেছে ইসলাম। তার থেকে কোনো কিছু বন্ধক রাখেন, টাকা দিতে অস্বীকৃতি জানলে ওই জিনিসটা যথানিয়মে এলাকার মুরব্বীদের মাধ্যমে বিক্রি করে টাকা উসুল করবেন, তাহলে তো আর তার বাহানা করার কি থাকে না, সুযোগ থাকে না। আর ঋণ দিলে লিখে নিবেন, আল্লাহ বলেছেন ইদা তাদায়ন্তুম বিদায়িন ফাকতুবু, লেনদেন করলে, ঋণের লেনদেন করলে কি করতে হবে? লিখিত করতে হবে। আজকাল লিখিত করতে চায় না, বলে যে না না মাথা খারাপ, আপনার আপনার সাথে যে সম্পর্ক আমার কি লিখবো টিখবো, এরপরে বেজার লাগলে এবার দৌড়াদৌড়ি শুরু করে।
কোরআনের সবচেয়ে বড় আয়াত লেখা, সবচেয়ে বড় আয়াত হলো এই সম্পর্কে কোরআনে ঋণ লেখার ব্যাপারে। উপযুক্ত বয়সে ছেলে মেয়েকে বিবাহ না দিলে এর ধরুন ছেলে মেয়ে কোনো অপরাধ করলে তার জন্য অভিভাবক দায়ী থাকবেন কিনা? অবশ্যই দায়ী থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ দাও, কেন? ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, তোমরা বিয়ে দিলে আল্লাহ তাআলা তাদেরকে তাদের দারিদ্র কি করবেন, দূর করে দিবেন। মুরব্বীরা বিয়ে দেন না বলে যে নিজের পায়ে নিজে দাঁড়াও আগে। আমি সব সময় বলি, যুবক কি আরেকজনের পায়ে দাঁড়ায় আছে নাকি? এরপরে বলে নিজের পায়ে দাঁড়ায়, আরে বাবা ও তো নিজের পায়ে দাঁড়ায় আছে মাশাআল্লাহ। নিজের পায়ে দাঁড়ানোর এটা ডেফিনিশন যেন কি, এটা এক একজনের কাছে এক এক রকম। কারোর কাছে লক্ষ লক্ষ টাকার মালিক হলে তারপরে যা নিজের পায়ে দাঁড়ানো। মনে রাখবেন, বিবাহ করার জন্য কি দরকার? মহরণা দেওয়ার মতো, মিনিমাম মহরণা দেওয়ার মতো কোনো যোগ্যতা থাকা অর্থনৈতিক, এবং স্ত্রীকে ডাল ভাত খাওয়ানোর মতো ক্ষমতা থাকা। রিক্সা চালালে তো ডাল ভাত খাওয়ানো যায়, এইটুকু ক্ষমতা থাকলেই তার বিয়ে করা জায়েজ আছে। আর এটারও যার ক্ষমতা নাই সে রোজা রাখবে। আজকাল মুরব্বীরা ছেলেদের মেয়েদের বিয়ে দিতে দেরি করতে 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 এত বেশি দেরি করে ফেলেন যে তারা তলে তলে অনেক হারাম সম্পর্ক করে। অবশ্যই এর দায়ভার মা বাপ এড়াতে পারবেন। বিবাহের অন্যতম উদ্দেশ্য হলো চরিত্রের সংরক্ষণ, হেফাজত। অতএব চরিত্র যদি সন্তানের নষ্ট হয় মা বাবার অবহেলার কারণে, মা বাবা আরো পয়সা চায়, পয়সাওয়ালা চায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মা বাবার কি হবে, গুনাহ। একজনের বিবাহিত স্ত্রী অন্যের সাথে পালিয়ে বিয়ে করলে জায়েজ হবে কিনা, এই প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। জন্য শুরুতে বলেছি আসওয়ালু নিসফুল ইলম, আদর্শ প্রশ্ন জ্ঞানের অর্ধেক। এই প্রশ্ন তো করার দরকার নাই, আপনারা তো সবাই কম বেশ। একজনের বউ আরেকজনের বিয়ে করলে এটা জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে পারে? কোনো কারণ থাকতে পারে না। যতক্ষণ পর্যন্ত কারোর সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ আছে, বিশেষ করে অনেক প্রবাসীর ক্ষেত্রে এরকম হয়, দেশের ক্ষেত্রে যারা দেশে আছেন তাদেরও হয় যে একজনের স্ত্রী আরেকজনের সাথে চলে যাচ্ছে। যদি চলে যায় ওখানে যত বিয়ে পড়াক না কেন, মক্কা শরীফের ইমাম সাহেব এসেও যদি বিয়ে পড়ান, বিয়ে হবে হারাম হবে, জেনা হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। নামাজে বুকে হাত বাঁধলে এবং আমিন জোরে বললে অনেকে এটাকে ফিতনা বলে, তাহলে ফিতনা আসলে কাকে বলে? ভাই, নামাজে জোরে আমিন বলা এটা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত আছে। হাদিসের উপর আমল করলে সেটা ফিতনা হতে যাবে কেন? হ্যাঁ, ফিতনা তখন হবে আপনি যদি যে আস্তে আমিন বলছে, আস্তে আমিন বলার সপক্ষেও বিশুদ্ধ হাদিস আছে। আপনি যদি বলেন যে না তোমার নামাজ হয় না, তুমি রসুলের তরিকা নামাজ পড়ো না, এই সমস্ত কথা বলে যদি বিশৃঙ্খলা করেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই কি হবে, ফিতনা হবে। আমরা আজকাল অসহনশীল হয়ে গেছি ভাইরা। আমাদের মসজিদগুলোতে সুদখোর, ঘুষখোর, টিনচোর, গমচোর, সব ধরনের অপরাধীরা আসতে পারে, সবার জন্য উন্মুক্ত। কিন্তু কেউ জোরে আমিন বললে বা বুকে হাত বাঁধলে বলি যে তুই মসজিদে আসবি না? অনেক মসজিদে এই রোগটা আছে না নাই? একই বাড়াবাড়ি বিপরীত দিক থেকেও বা সব পক্ষ থেকেই কম বেশ হয়, কেউ কম করে বেশি করে। ভাইরা আমার, এই সীমা লঙ্ঘন করা ইসলামে জায়েজ। যে ভাই কোন হাদিসের উপর আমল করছে তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। অনেক যুবক নামাজই পড়ে না, তাদের ব্যাপারে আপনার কোনো মাথা ব্যথা নাই? ওই বেচারা হাদিসের উপর আমল করছে, তার বিরুদ্ধে লাগছেন? আপনার বিবেককে জিজ্ঞাসা করেন আপনি কোনো ভালো কাজ করছেন না অন্যায় কাজ করছেন, এটা কখনো ভালো কাজ হতে পারে না। সেই সাথে যুবককেও খেয়াল রাখতে হবে যে ওলামাদের বিরুদ্ধে অথবা ইমাম সাহেবদের বিরুদ্ধে অথবা মুসল্লিদের বিরুদ্ধে খেপিয়ে তোলার মতো মূর্খতাসুলভ কাজও যেন না হয়। ভাগ্য যদি নির্ধারণ হয়েই থাকে তবে আমরা কেন আল্লাহর কাছে হায়াত, রিজিক, সুস্থতা কামনা করি? এই জন্য কামনা করব যে ভাগ্যে কি লেখা আছে আমরা জানি না, অতএব ভাগ্যটা বিশ্বাস করতে হবে আর কর্মটা আমাকে ঠিকই সম্পাদন করতে হবে। দোয়া হলো কর্ম, ভাগ্য হলো বিশ্বাসের বিষয়। আমার বিশ্বাস থাকবে হবে সেটাই যেটা আল্লাহ চাইবেন, কিন্তু তাই বলে আমি চেষ্টা না করে বসে থাকব, আমাকে চেষ্টা করতে হবে। ভাগ্যের জায়গায় ভাগ্য বিশ্বাস করবে। একজন এক হুজুরকে এরকম ধরছে আটকানোর জন্য, বলে যে হুজুর ও নামাজ পড়ে না। বলে যে নামাজ পড়ো না কেন? বলে হুজুর আমি তো আসলে নামাজ পড়তে চাই, যেহেতু আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না, তো এই জন্য আমি আসলে মসজিদে যাচ্ছি না, আল্লাহ আমার নামাজ নামাজে নেওয়ার মনে হুকুম নাই, আমার ভাগ্যে লেখা আছে আমি এখন শুয়ে থাকবো, এই জন্য আমি শুয়ে আছি।
হুজুর বেচারা তো কোনো জবাব দিতে পারে নাই, নামাজের টাইম হয়েছে চলে গেছে। পরে সকালবেলায় ও যখন উঠে প্যান্ট শার্ট পরে হাঁটা দিচ্ছে, কলার ধরছে, কয় চান্দু কই যাস, কয় অফিসে যাই, কয় শো আল্লাহ তালা তোর খাওয়াবে না ইনশাল্লাহ, আল্লাহর প্রতি এত বিশ্বাস তোর যে আল্লাহর কথা হুকুমের বাইরে কিছুই হয় না, তুই শুয়ে থাক আল্লাহর হুকুমের বাইরে কিছুই হবে। তো বোঝা গেল যে এগুলো সব সুবিধাবাদী কথাবার্তা, ভাগ্যের ভালো মন্দ সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে ঠিক আছে, কিন্তু আমাকে সেই আল্লাহই বলেছেন কি করতে, ফাইদা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক তালাশ করো। আর হাদিসে আসছে দোয়ার মাধ্যমে আল্লাহ তালা কিছু কিছু ভাগ্য পরিবর্তন করেন, এই জন্য দোয়া এবং চেষ্টা ঠিকই চালাতে হবে। মহরণা আদায় না করে অনেক দাদা দাদির বয়স, অনেক দাদা দাদিরা বয়সী হয়ে মারা গেছেন, তাদের শরীয়ত, তাদের উপরে শরীয়তের হুকুম কি? মহরণা পরিশোধ করে যেতে হবে, স্ত্রীর মহরণা ছাড়া যদি কেউ মৃত্যুবরণ করেন কিয়ামতের দিন সেই স্ত্রী তার বিরুদ্ধে বাদী হয়ে আল্লাহর কাছে মামলা করবে, কারণ তার পাওনা অধিকার আদায় করেন নাই আপনি। এই জন্য যদি ময় মুরব্বী মারা যেয়ে থাকেন, নাতি হিসাবে আপনার মায়া হয় হারে আমার দাদা দিছে না না দিছে, তো মহরণার ওই টাকাটা দাদার পক্ষ থেকে দান করে দিবেন, অথবা দাদির পক্ষ থেকে দান করে দিবেন, যেন আল্লাহ তাআলা তাকে কি করে মুক্ত করে দেয়। বাকি তাদের কি অবস্থা হয়েছে না হয়েছে, তারা কেউ কাউকে মাফ করে দিয়েছেন কি দেন তাদের ব্যাপার, আপনি নাতি হিসাবে নিশ্চয়ই দাদা দাদির মহরণা 10 টাকা 20 টাকার বেশি ছিল না, তো 20 টাকা দান করা কোনো ব্যাপার না, খুব সহজে দাদা দাদিকে মুক্ত করতে পারবেন ইনশাআল্লাহ। আজ বাংলাদেশে এত সমস্যা হওয়ার পরেও সকল আলেমরা কেন ঐক্যবদ্ধ হচ্ছেন না? ভাই আলেমরা বেশিরভাগ বিষয়ে ঐক্যবদ্ধ আলহামদুলিল্লাহ। বাংলাদেশে 6 ওয়াক্ত নামাজের কথা বলা আলেম আছে কোনো? জোহরের নামাজ 6 রাকাতের পক্ষে কোনো আলেম আছে? শুধুমাত্র অনৈক্যগুলোকে অনেকে বড় করে দেখায়। আমি যে দেখি যে 99% বিষয়ে সবাই অমিলের বিষয়গুলো বেশি না কম, কম, এই কমটাও দূরত্বটা কমে যাবে। আপনাদের একটা দায়িত্ব আছে, আর সবচেয়ে বেশি দায়িত্ব হলো ক্যামেরাওয়ালাদের, বলবো কোথায় আমি কি ওয়াজ করলাম না করলাম, আমি কারণ নামও নেই নাই, ইশারাও দেয় না, আমার মাথায়ও নেই, ভিডিও কাইটা তার সাথে লাগাই দিলেন, কাজটা কি হালাল না হারাম? সবচেয়ে ওয়াজ বেশি শুনে ক্যামেরাওয়ালারা, আর ওয়াজ শোনার পরে আবার এই যে আকামটা করেন, আল্লাহর কাছে জবাবদি করা লাগবে কি লাগবে না বলেন? ওলামায়ে কেরামের একজনের সাথে আরেকজনকে বাঁধানোর জন্য ভক্তদের দায় অনেক বেশি। আমার ভক্ত ওনার 14 গোষ্ঠী উদ্ধার করতেছে, আছে না নেই? ওনার ভক্ত আবার আমার 14 গোষ্ঠী উদ্ধার করতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যখন আপনি ধরাও খাবেন, গালি দেওয়া কি হালাল কাজ না হারাম কাজ? আপনি যখন গালি দিলেন ওনার ছবি বিকৃতি করলেন, কিয়ামতের দিন আমি কি আল্লাহর কাছে যাই বলবো আল্লাহ এটা আমার ভক্ত, আল্লাহ ওর কিছু করবেন না, খবরদার ওর দিয়ে দেন, এরকম কথা? আপনার হুজুর নিজেদের উপরে থাকবে, আপনার কোথা থেকে বাঁচাবে, নিজের আমল নিজেকে বাঁচাবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। অতএব ওলামাদের মধ্যে ঐক্য সৃষ্টি হোক যদি চান, কাউকে ভক্তি করেন ভালো কথা, অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করতে যাবেন সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, এটা আপনাদের দায়িত্ব, মানতে পারবেন ইনশাআল্লাহ? আর আমার ইউটিউবার ভাইরা বললেও লাভ হবে কিনা আল্লাহ জানে ভালো, আপনারা এই যে ভিডিও কাটাকাটি করা, ভাই ভিউ একটু বেশি হবে কিন্তু আল্লাহর কাছে যাওয়া লাগবে না, সেটা মাথায় রেখেন, এক্সচেঞ্জ করে পয়সা হয়তো কয়টা একটু বেশি পাবেন বুঝলাম, কিন্তু এটা কারণে আল্লাহর কাছে জবাবদি করতে হবে কি হবে না? আল্লাহ আমাদেরকে সবাই তার ভয় অন্তরে ধারণ করার তৌফিক দান করুন, আমিন। ফজরের আজানের আগে কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ পড়া যাবে কিনা, বা গজল বলা যাবে কিনা, আজানের আগে কোনো কিছু বলার কোনো নির্দেশ ইসলামে? ইসলাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করতে বলেছেন সেটা করার নামই কি? মন গড়া কোনো কিছু করলে সেটার নাম কি হবে না? ইসলাম হবে। চট্টগ্রামের দিকে আছে যে আজানের আগে কি কি কথাগুলো বলে, এবং অনেক এলাকাতে আছে যে মুয়াজ্জিন সাহেব মাইকে আগে অনেক কিছু বলে। আপনি যত ভালো কাজই করেন না কেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলেন নাই সেটাকে যদি আপনি যোগ করেন, এটার নাম হলো বেদাত। এটার নাম কি? আর সকল বেদাতের ঠিকানা কোথায়? জাহান্নাম। এটা করা যাবে না, আজানের আগে কোনো কিছু বলতে হয় নাই, বলা হয় নাই, আজানের পরে দোয়া বলবেন, দুরূদ পড়বেন। অবসর ভাতা সুদ হবে কিনা, অবসর ভাতা সুদ হতে যাবে কেন? অবসর ভাতা জায়েজ আছে, তবে অবসর ভাতাকে বিভিন্ন স্কিমে আপনি যদি লাগান সেটা সুদ হওয়ার প্রশ্ন আসতে পারে, কিন্তু অবসর ভাতা এটা সুদ নয়।
বিবাহের পর একদিন সংসার করার পর জানতে পারলে সৎ ভাই বোন এখন ইসলামের বিধান কি, আর এটা তো আগে থেকে জানা উচিত ছিল, এটা ত্রুটি হয়েছে, যদি এটা পরে জানা যায় সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, কারণ সৎ ভাই বোনের সাথে বিবাহ কি নাই, জায়েজ নাই। ইসলামের দৃষ্টিকোণ থেকে বিয়ের আগে তো প্রেম করা হারাম, কিন্তু যারা প্রেম করে বিয়ে করে তাদের বিয়ে কত পার্সেন্ট হালাল? ভাই এটা তো উত্তর আমরা দিয়ে ফেলেছি, তারপরে শুধু এটুকু বলি যে বিবাহ যদি করে, অনেকে মনে করে আপনার কালো টাকা সাদা করার একটা সিস্টেম আছে না, তো মনে করে যে বিয়ে করার প্রেম করার পরে বিয়ে করে ফেললে বোধহয় আগেরগুলো সব সাদা হয়ে যায়, না এটা ভুল কথা। যদি বিয়ে করেন তাহলে বিয়ে করছেন ভালো কথা, কিন্তু আগে যে আকাম কুকাম করছেন সেটা বিয়ের কারণে মাফ হবে? জামাইবো দোনোজন আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চান আর লজ্জিত হন, নির্লজ্জের মতো হারাম কাজ করেছেন, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। বিয়ে করলে আগেরটা কি হয়ে যাবে না, হালাল হয়ে যাবে না, তাও বিবাহ হয়ে যাবে, সমস্যা নেই। ধূমপানের ক্ষতি কি কি? ধূমপান করা কি হারাম? ধূমপান মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতি করা, ইসলামের জন্য ক্ষতিকর কোনো কিছু মানুষের গ্রহণ করা খাওয়া জায়েজ নাই। আল্লাহ বলেছেন লা তুকবিয়াদিক মিলা তাহলুক, নিজেদেরকে শেষ করিও না। ধূমপান এটা ক্ষতিকর, ক্ষতিকর কিছু নেওয়া জায়েজ নাই। টাকা ফিক্সড করে এসে বয়ান করাটা কতটা জায়েজ? ভাই এটা তো আমি দেখি নাই প্রশ্নটা, দেখলে হয়তো উত্তর দিতাম না। বলে উত্তর কেন দিতেন না, কারণ হলো এই সমস্ত প্রশ্নের অনেক লম্বা কথা উত্তর দিতে হয়, আমার সময় নাই। তারপরে সংক্ষেপে বলি যে যে কাজে টাকা নেওয়া জায়েজ সে কাজে চুক্তি করাও না জায়েজ হলে নেওয়াও জায়েজ হবে না, চুক্তি করাও কি হবে না, জায়েজ হবে। মৌলিকভাবে ওয়াজ মাহফিলে আসার আগে টাকার চুক্তি করা না দিলে ঝগড়া জাটি করা এটা কোনো আলেমের ইসলাম প্রচারকের শান হতে পারে না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দিন প্রচার করতে গিয়ে মায়ের খাইছেন, আপনারা তো আমাদেরকে একটু ভাত তরকারিও দেন ভালো ভালো আলহামদুলিল্লাহ, আবার পয়সাও দেন, সেখানে চুক্তি করতে হবে কেন? কিন্তু মুশকিল হলো চুক্তিটা আসলে অনেক সময় সাদে করে না। আমি চট্টগ্রামে এক জায়গায় গেছি, অনেক ভেতরে মাহফিল কাবিল সব শেষ করে আমার এসে বাসে উঠে মুসাফা দিয়ে হুজুর যান। আরে ভাই বুঝলাম যাবো, আমার বাসের ভাড়াটা তো দিবা অন্তত, বাসের ভাড়াও যদি না দাও আমার তো প্রতিদিন মাহফিলে যাওয়া লাগে, তো আমি বাপ দাদা জমি বেঁচে এসে মাহফিল করবো নাকি? এখন মুশকিল হলো যে আয়োজকরাও অনেক সময় দায়িত্বশীল আচরণ করেন না, আবার আলেমরাও আলেমের শানের থেকে বাইর হয়ে যান, এটাকে পয়সা কামানোর মাধ্যম বানায় ফেলেছে, এটা কখনো কোনো আলেমের শান হতে, আমি তো বলি যে এক জায়গায় কম দিলে আর এক জায়গায় একটু বেশি দিয়েছে আলহামদুলিল্লাহ গড়ে সমান হয়ে যাবে, কিন্তু আয়োজকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত। অনেক ওলামায়ে কেরাম দেখা যায় যে ওয়াজ মাহফিল করতে গিয়ে কয়েকদিন আগে কোনো আলেম জানে গাড়ি অ্যাক্সিডেন্ট করে নতুন গাড়ি শেষ হয়ে গেছে, সাদিক ভাই সাদিক মাওলানা আজহারী সাহেব না, এরকম অনেক ওলামায়ে কেরাম আছে। মাওলানা হাসান জামিল সাহেব একবার দেখলাম যে মাহফিল থেকে আসার সময় গাড়ি শেষ হয়ে গেছে, এটা গাড়ির দাম কত? তো এই জন্য মাহফিলের আয়োজকরা দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত। মাহফিলের নাম দিয়ে লাখ লাখ টাকা উঠাইয়া হুজুরের কোনো রকম বিদায় ডেকে ডেকে বাকিগুলো বাকজক করে নিয়ে নিলেন, অথবা বাকিগুলো দিয়ে অন্য কোনো কাজ করলেন। ভালো করে শুনে রাখেন, মাহফিল আয়োজকরা অনেক সময় টাকা উঠাইয়া টাকা বাঁচায়, ইচ্ছাকৃত টাকা বাঁচাইয়া লাগবে 2 লাখ উঠাইলেন 5 লাখ, বাকি 3 লাখ আপনি অন্য অন্য তথাকথিত ভালো কাজ করলেন, এটা কিন্তু জায়েজ। হ্যাঁ আপনি কার্পণ্য করলেন না, এরপরও কিছু থেকে গেছে সেটা দিয়ে যে কোনো একটা ভালো কাজ করতে পারেন, কিন্তু আপনি প্ল্যান করেছেন মানুষ থেকে নিয়েছেন মাহফিলের কথা বলে আপনার উদ্দেশ্য হলো 10 টাকা খরচ করে 20 টাকা বাঁচাবো, আমার অন্য কোনো টার্গেট আছে, এটা হলো প্রতারণা, এটা জায়েজ নাই। অতএব শুধুমাত্র হুজুরদের বিরুদ্ধে মাসালা ঠুকাই দিলেন, আয়োজকদের বিরুদ্ধে 2-4টা বলেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ভয় অন্তরে লালন করার তৌফিক দান করুন। তবে এইভাবে টাকা হাঁকাইয়া এবং এটা নিয়ে বার্গেনিং করে বাড়াবাড়ি করে ওয়াজ মাহফিল করা কোনো আলেমের শান হতে পারে না। আমি আপনার কাছে জানতে চাই, যারা বিভিন্ন কোম্পানির কাছ থেকে ও ডাক্তাররা বিভিন্ন কোম্পানির কাছ থেকে নগদ টাকা উপঢৌকন গ্রহণ করার বিনিময়ে ওই কোম্পানির প্রোডাক্ট লিখেন, এটা শরীয়ত সম্মত কিনা, এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, এটা দেখে নিতে পারেন। সংক্ষেপে শুধু এটুকু বলি, ডাক্তারদের জন্য ঔষধ কোম্পানির গিফট টাকা পয়সা বিভিন্ন সুবিধাদি এগুলো গ্রহণ করা জায়েজ নাই। গ্রহণ করার একমাত্র পদ্ধতি হলো নতুন একটা প্রোডাক্ট কোনো কোম্পানি বের করেছে, ডাক্তারকে সেটা পরিচিত করার জন্য স্যাম্পল দিয়েছে, এটুকু জায়েজ হতে পারে। কিন্তু আমাদের দেশে যেটা হয় আমরা জানি, এই বিষয়ে আমি একটা ভিডিওতে কিছু কথা বলেছি, বলার পরে বাংলাদেশের একজন এনবিআর একজন কমিশনার
উনি আমাকে ফোন করে বলতেছেন ভাই আপনার ভিডিওটা হয় নাই। আমি বললাম কেন, বলে যে আপনি প্রকৃত অবস্থা যদি জানতেন আরে কড়া করে বলতেন। ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভের কাজ করেন, ঔষধ বেচার ধান্দায় থাকেন, তাহলে এটার নাম প্রতারণা, এটা জায়েজ নাই। আল্লাহু আকবার উচ্চারণ করার সময় আকবারের রাকে টেনে পড়া ঠিক হবে কিনা, না ঠিক হবে কেন, তাজবীদের সাথে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরকম বলা যাবে না। অনিচ্ছাকৃত হয়ে গেলে অসুবিধা নাই, কিন্তু শুদ্ধটা শেখার চেষ্টা করতে হবে। ইসলামের দৃষ্টিতে হালাল কোনো খেলাধুলা আছে কিনা এটা আমরা বলেছি, কোন খেলাধুলা হালাল হারাম। বাবার তিন সন্তানের মধ্যে প্রথম সন্তানের নামে কিছু জমি বাবা লিখিত দেওয়া হয়েছে, বাকি দুই সন্তানকে কিছু সম্পত্তি ওসিয়ত করে গেছে, বাবা মারা যাওয়ার পর বড় সন্তান ওসিয়ত মানতে আরো ছেলে কেটে দিছি, তিনি বলেছেন তোমার তো আরো সন্তান আছে, সবাইকে সেভাবে দিছে সমানভাবে, বলি আর রাসূলুল্লাহ দেই নাই। তখন বলেছেন ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম আও আবনাইকুম, আল্লাহকে ভয় করো এবং সন্তানদের ব্যাপারে ন্যায়নিষ্ঠ আচরণ করো। অনেক বাবা মা বিশেষ করে গ্রামাঞ্চলে ছেলে মেয়ে যাটার সাথে একটা লাইন গেট আছে ওর নামে জমি কিছু দিয়ে লিখে দেয়, হারাম, কেমন মধ্যে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। এমনকি যে ছেলে আপনার বেশি আদর করে বেশি খেয়াল করে ওর জন্য আপনি বেশি জমি দিলে লিখে দিবেন, সেটাও কি হবে না, জায়েজ হবে না। কারণ আপনার ঘরে জন্মগ্রহণ করার কারণে তার অধিকার হয়ে গেছে আপনার সম্পদে ভাগ পাওয়া। কেউ যদি আপনার সাথে সদাচরণ করে আল্লাহর কাছে সে উত্তম বিনিময় পাবে, কেউ করে না সে শাস্তি পাবে, কিন্তু জমি আপনি দেওয়ার ক্ষেত্রে সম্পদ দেওয়ার ক্ষেত্রে হেরফের করতে পারবেন না। অতএব বাবার এই ওসিয়ত মানা কোনো জরুরি না। রফিল আদায় করা সুন্নত, কিন্তু ইমাম সাহেব যদি রফিল আদায় না করেন, মুক্তাদি যদি রফিল আদায় করেন কোনো গুনাহ হবে কিনা, কোনো অসুবিধা নেই। ইমাম কোনো সুন্নত না পালন করলে মুসল্লি যে করবেন এমন কোনো কথা নাই। জানাজায় দাঁড়িয়ে ইন্নি ওয়াজ্জাহতু পড়া জায়েজ আছে কিনা, জানাজা বলতে জায় নামাজে বোধহয় বলছেন, জায় নামাজে দাঁড়ানোর দোয়া হলো ইন্নি ওয়াজ্জাহতু, এটা আমাদের দেশে প্রচলিত আছে। আমি বলি ভাই রাসুলের যুগে জায় নামাজই ছিল না, দোয়া থাকবে কোত্থেকে, জায় নামাজ ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তাহলে দোয়া পড়বে কোত্থেকে। ইন্নি ওয়াজ্জাহতু এটা হলো দোয়া ইস্তিগফার সানা, সুবহানাক আল্লাহুম্মার জায়গায় কি পড়বেন, ইন্নি ওয়াজ্জাহতু পড়বেন পারলে, কিন্তু জায় নামাজে দাঁড়ানোর কি নাই, আলাদা কোনো দোয়া নাই, এটা বগদাদি কায়দারতে আছে বা বিভিন্ন বই পুস্তকে আছে, কোরআন হাদিসে কোথাও নেই। আমাদের দেশে মেয়ে বিবাহ দেওয়ার পরে বিভিন্ন সময়ে নানান ধরনের উপঢৌকন পাঠানো হয়, যেমন শীতের নাস্তা, কোরবানি, গরুর মাংস, মশলা ইত্যাদি, এগুলো সম্পর্কে কি বলবেন? মেয়ে দিয়ের পরে বিভিন্ন ধরনের উপঢৌকন পাঠানো হয়। দেখেন আমি সবসময় বলি এই কথাগুলো, মেয়ে বিয়ের পরে যৌতুক নেওয়া, সেটা পিঠার নাম দিয়া হোক ফলের নাম দিয়া হোক, এটা হলো সবচেয়ে বড় নির্লজ্জতা এবং নিকৃষ্ট ডাকাতি, নিকৃষ্ট ডাকাতি। ঠিক বলে যোগাড় দিয়া লাভ নাই, যুবকরা হিম্মত করেন আমার বিয়েতে শ্বশুরবাড়ি থেকে কোনো সুতাও নেব না ইনশাআল্লাহ, মুরব্বীরা নিয়ে নিলে ফেরত দেন, নিয়ে থাকলে ফেরত দিয়ে দেন, শেখ বলতেছেন ভালো কথা বলছেন, নিয়ে থাকলে ফেরত দেন। দেখেন ভাইরা, আমার আমার বিয়েতে আমার শাশুড়ি একটা ফ্রিজ দিয়েছেন, তখন 10,000 টাকা দামের একটা ফ্রিজ দিয়েছেন। আমার ওয়াইফকে আমি বলেছি এটা আমি তো ঘরে ঢুকতেই দেবো না, এটা ফেরত দিয়ে আসতে হবে। যাই হোক, অনেক জোরাজোরি করে এটা দিছে, আমি 3-4 বছর ব্যবহার করার পরে হাদিয়া দিছে, এখন কিছু করেন না জোর করে, 3-4 বছর ব্যবহার করার পরে আমি 2009 সালে যখন সৌদি আরব চলে যাই, ওইটা আবার কৌশলে শাশুড়ির বাসায় দিয়ে আমি চলে গেছি, আজও দৌড় কালে দৌড় আর ফেরত নেই। যুবকরা বা মুরব্বীরা অনেক সময় করে কি জানেন, মশলা ঘুরায় নেয়। ছেলে যখন মেয়ে যখন বিয়ে দেয় তখন এই মশলাগুলো খুব বলে, ভালো করে বলে, হুজুরের ভিডিওটা খুঁজে দেখা বেশ, দেখেন তো কি বলছে হুজুরে। কিন্তু আবার নিজের ছেলেটা যখন বিয়ে করায় তখন আবার আমতা আমতা করে, কয় না খুশি হয়ে দিলে তো যায় যাস, এই রোগটা আমাদের মধ্যে আছে না নেই? যৌতুক অভিশাপ, যৌতুক সামাজিক অভিশাপ। দিনদার কপালে সিল লাগাই ফেলছেন সিজদা করতে করতে, এই সিলে কোনো কাজ হবে না যদি এই যৌতুক নেন, লজ্জা থাকা উচিত। মেয়ের বাপ তো অন্যদিক চলে যায়, আমার কথা আমি শেষ করি, মেয়ের বাপ মেয়েটাকে জন্ম দেওয়ার পরে বড় করা পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছে কি করে না মেয়ের জন্য? আপনি ছেলে তো শ্বশুর মশাইকে যাই বলা উচিত, আব্বা জান এই মেয়েরে পড়াইছেন এম এ পাস করেছেন আপনি, আর ওই এম এ পাসের সার্ভিসটা দিচ্ছে আমার ঘরে আমার বাচ্চা কাচ্চা পড়াচ্ছে, ঠিক না বেঠিক? অসুস্থ ছিল সুস্থ করছেন আপনি, এখন কাজ করতেছে আমার বাসা, ঠিক না বেঠিক? সব পয়সা খরচ করলেন আরবি আপনি, সার্ভিসটা নিচ্ছি আমি, অতএব কত খরচ হয়েছে বলেন? মানুষের মূল্য তো দিয়ে পারা যায় না, অন্তত সার্ভিস ফি বা খরচগুলো অন্তত দেই, এটা করা উচিত যুবকদেরকে। উল্টে আরো বেহায়ার মতো বলে যে মেয়ে জন্ম দিছো কেন, এই জন্য তোমার শাস্তি, পিঠা দাও, আম দাও, কাঁঠাল দাও, নির্লজ্জের মতো, এর চাইতে ভিক্ষা করা অনেক বেশি উত্তম। কোরবানির গরু দাও, কোরবানির গরু দেয়। আবার বিয়ের সময় মেয়ের বাড়িতে কতজন যাবে সেটা নিয়ে বার্গেনিং করে, 500 লোক যাবে, 600 লোক যাবে, খানার এত তল পড়ে গেছে, এত নির্লজ্জ হইতে হবে কেন?
নাম রাখে বরযাত্রী, আমি বলি বরযাত্রী। প্রথম দুইটা ফরজ তিনি আদায় করতে ভুলে গেছেন, পরবর্তী মনে পড়লো কুলি করে এবং নাকে প্রবেশ পানি প্রবেশ করলে তার গোসল ফরজ হয়ে যাবে কিনা, হয়ে যাবে, তার তিব রক্ষা করা জরুরি না। গা গোসল করে ফেলছেন, শরীরে পানি দিয়ে ফেলেছেন, পরে কুলি করছেন, নাকে পানি দিচ্ছেন, কোনো অসুবিধা নাই, হয়ে যাবে। অনেকে বিয়ের বিধান, দ্বিতীয় বিয়ের বিধান কি? দ্বিতীয় বিয়ে সামর্থ্যবান পুরুষের জন্য জায়েজ আছে যদি বউয়ের মাইদ্যর ইত্যাদি সামলানোর ক্ষমতা থাকে, আর সবচেয়ে বড় কথা হলো যদি ইনসাফ করার ক্ষমতা থাকে। বিয়ে দুইটা তিনটা করবেন, একটারও খোঁজ খবর নেবেন না, এটা জায়েজ নাই। আল্লাহ তাআলা বলেছেন ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা, আপনি একাধিক বিয়ে করলে স্ত্রীর অধিকার আদায় করতে পারবেন কি না, সেই ক্ষমতা যদি আপনার না থাকে, ভয় হয়, তাহলে আপনার জন্য একটা করা জায়েজ, দুইটা করা জায়েজ। এদেশে একাধিক বিয়ে অনেক রিক্সাওয়ালা ভাইয়েরা, অনেক শ্রমিক ভাইয়েরা, অনেক সাধারণ মানুষ, নামাজ কালাম নাই, দিনদারি নাই, ইসলাম বুঝে না, দুইটা তিনটা বিয়ে করে এক একটা এক এক জায়গায় ভালো লাগছে, খোঁজ খবর নেয় না। এরা একাধিক বিয়েকে কি করে ফেলেছে? বদনাম করে ফেলেছে। বাংলাদেশে ছেলের সংখ্যা বেশি না মেয়েদের সংখ্যা বেশি? মেয়েদের সংখ্যা বেশি, বেশি মানে অনেক বেশি। অতএব যদি একাধিক বিয়ে অ্যালাউড না হতো ইসলামে, তাহলে তো সব মেয়ের বিয়ে হতো। তবে হ্যাঁ, এক্ষেত্রে অবশ্যই যথাযথ নিয়ম অনুসরণ করতে হবে। অনেক কাজের মেয়ে, অনেকে কাজের মেয়ে অথবা বান্ধবী বা দীর্ঘদিন সম্পর্ক রেখে যোগাযোগ করে, দেখা করে, মোবাইলে কথা বলে, একসাথে রিক্সায় ঘুরে, এরপরে দ্বিতীয় বিয়ে করলে জায়েজ হবে কিনা, এটা কেমন প্রশ্ন হলো ভাই? এটা তো আমরা বলেছি, বিবাহ বহির্ভূত সম্পর্ক হালাল না হারাম? হারাম। বিয়ে বহির্ভূত সম্পর্ক করলেন, এক হারাম কাজ করলেন, আবার বিয়ে করবেন ওয়াদা দিয়েছেন, আবার সে ওয়াদা খেলাপ করেছেন, আরেক হারাম কাজ করেছেন, কাম কয়টা করেছেন? হারাম দুইটা করেছেন। ইসলামী নাটকে কিছু কিছু ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে হয়, জানতে চাই তা জায়েজ আছে কিনা। ভাইরা আমার, কোনো নাটকে যদি ইসলামের কথাও বলে কিন্তু সেখানে উন্মুক্ত নারীকে প্রদর্শিত হয়, মিউজিকের ব্যবহার হয়, সেখানে ইসলামের যত কথাই বলা হোক না কেন, সেটা আসলে ইসলামী নাটক হতে পারে না। হারাম কোনো জিনিস থাকলে সেটা ইসলামী হওয়ার সুযোগ নাই, নাম শুধু ইসলামী দিয়ে দিলেই কি হবে না, ইসলামী নাটক হয়ে যাবে না। ইসলামী ইসলামী গান পাওয়া যায়, যত ইসলামী সঙ্গীত আছে, শতকরা 1% 2% আছে কিনা আমার সন্দেহ আছে, ম্যাক্সিমাম ইসলামী সঙ্গীতে ব্যাকগ্রাউন্ডে এত সূক্ষ্ম মিউজিক আছে যেটা ধরার ক্ষমতা। আমি নিজে অনেক সময় এক দুটা শুনে শেয়ার টেয়ার দিয়ে পরে দেখি যে মিউজিক স্পেশালিস্ট বলতে সেটা ভালো করে শুনে দেখেন, মিউজিক আছে, খুব হালকা মিউজিক দিয়ে রাখছে, বহুত কঠিন হয়ে গেছে বলে আমাদের জন্য। ইসলামের নাম দিয়া ইসলামী গান, ইসলামী অমুক, ইসলামী তমুক, কয়েকদিন পরে ইসলামী জেনা বাইর হয় কিনা আল্লাহ জানে। আল্লাহ তো আমাদের হেদায়েত দান করুক। ইউটিউব দেখা যায়, ইউটিউবে দেখা যায় কফি গাছে একটি ফল ধরে, ওই ফল বিড়ালের মতো একটি প্রাণী খেয়ে থাকে, তারপর ওই প্রাণী মল ত্যাগ করলে তা থেকে কফি তৈরি হয়। দেখেন ভাই, ইউটিউবে যা দেখবেন, এটা এই ভিডিওতে কতটা অথেন্টিক আমি জানি না, আর যে বিষয়ে আমি জানি না সে বিষয়ে কথা বলা একজন মুসলমানের জন্য জায়েজ, এ বিষয়ে আমি কোনো কথা বলছি না, আমি মৌলিক কথা বলছি। ইউটিউবে কিছু দেখলেই এসে সেটা বলতে হবে, বিশ্বাস করতে হবে, এর কোনো কারণ নাই, কারণ সেখানে সব কিছু কি হয় না, সত্য কথা বলা হয় না। আরেকটা প্রশ্ন আছে, একজন আলেম বলেছেন কারোর রক্তের গ্রুপ অমুকটা থাকলে সে ভালো হবে, অমুকটা থাকলে সে খারাপ হবে, সম্পর্কে আপনার বক্তব্য কি? দেখুন, কারোর শরীরে বিশেষ কোনো ব্লাড গ্রুপ থাকলে তিনি আল্লাহওয়ালা হবেন, অমুক ব্লাড গ্রুপ হলে, তার রক্তের গ্রুপটা অমুক হলে তিনি আখেরাত বিমুখ হবেন, এরকম কোনো ধারণা কোরআন হাদিস তো আমাদেরকে দেয় নাই। তবে গবেষকরা মানুষের রক্তের গ্রুপ নিয়ে গবেষণা করে অমুক রক্তের গ্রুপের মানুষের মধ্যে এরকম প্রবণতা থাকে, অমুকের মধ্যে এরকম প্রবণতা থাকে, এরকম কোনো কথা যদি কোনো গবেষক বলেন, তাহলে সেই গবেষকের নাম উল্লেখ করে, সূত্র উল্লেখ করে, জাস্ট তার গবেষণাকে উল্লেখ করা যেতে পারে, কিন্তু সেটাকে একেবারে অথেন্টিক এবং নিশ্চিত করে মানুষকে বলা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া, দিনদারি, এটা আল্লাহ প্রদত্ত। কারোর রক্তের গ্রুপ কিছু হলে, এখন আমি যদি বলি যে অমুক রক্তের গ্রুপ হলে সে আখেরাত থেকে দূরে থাকে, এই বেচারা মনে করবে তাহলে তো আমি যত চেষ্টা করি কাজ হবে না, আমি টানবো জান্নাতের দিকে, আমার রক্তের গ্রুপে আমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। তো এত সহজ সমীকরণ করা উচিত না, আর বিশেষ করে এই সমস্ত বিষয় অনেক স্পর্শকাতর, অনেক ভেবেচিন্তে কথা বলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ সৃষ্টি করে মাঝে, চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।